বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওকে ঘিরে পূর্ব বর্ধমান জেলার কান্লার ফেরিঘাট চত্বর এবং ফেরিঘাট চত্বরের আশেপাশে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও সেই ভিডিওর সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। ভিডিওকে কেন্দ্র করে কান্লা শহরে একটা গুঞ্জন তৈরি হয়েছে। শুক্রবার রাত 9টার পর ফেরিঘাট চত্বরের আশেপাশের এলাকাগুলোতে সেইভাবে মানুষকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। এই ভিডিওতে বিশেষ করে মহিলা এবং শিশু আতঙ্কিত হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভৌতিক কাণ্ড। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সবাই ভয় পাচ্ছে, ছেলেপিলেরা আতঙ্ক ভয় পাচ্ছে, ছেলেপিলেরা শুতে চাইছে না, খালি আতঙ্ক, চমকে চমকে উঠছে। রাতেবেলা বাইরে বেরোচ্ছে ওরা? না, রাতে বাইরে বেরোতে পারছে না, পিছে পড়ে যেতে পারছে না ভয়ে। আর আমাদের পাড়াতে কালকে 9টার মধ্যে লোকজন পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে, সব সময় ওইটা দেখছে ভয় পাচ্ছে। পাড়ার লোকজন ছেলে পেলে কেউ থাকতে চাইছে না, আতঙ্ক খালি ভয় পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখানো হচ্ছে একটা কান্লা ফেরিঘাট চত্বর, কিন্তু কান্লা ফেরিঘাট চত্বরে এলাকাবাসীরা জানান যে এটা কান্লা ফেরিঘাট চত্বরের ঘটনা নয়। এই পর্দা দেওয়া ঘর কান্লা ফেরিঘাট চত্বরের আশেপাশে কোথাও নেই, সুতরাং এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। কান্লা ফেরিঘাটে আমরা ছোটবেলা থেকেই কান্লা শ্মশানঘাট ফেরিঘাট একসাথেই থাকে আছে। আমরা কান্লা ফেরিঘাটে ছোটবেলা থেকেই আছি, কিন্তু আমরা বলতে এসব কোনোদিন দেখিনি। আর এই ভিডিওটা কান্লা ফেরিঘাটের না, এটা অন্য কোনো জায়গাতে করেছে। এটা তো মানুষ ধরুন অনেকটাই ভয় পাচ্ছে, আতঙ্ক কিছু নেই, এটা গুজব, পুরোপুরি গুজব। আর জায়গাটা কান্লা ফেরিঘাট নয়? কান্লা ফেরিঘাট নয়, পুরোটাই ফলস, ওটা পুরোটাই ফলস, ওটা পুরোটাই ফলস, ওটা ফলস। ম্যাডাম একটা কথা বলি, ফেরিঘাট যে ভূত রয়েছে আর কে ভাইরাল হয়েছে যে করেছে, পুরোটাই ফলস। সেইখান থেকে যদি মনে করেন ভূত ঘুরে বেড়াচ্ছে, যে ছবি তুলছে সেইখান থেকে ভূত ঘুরে বেড়ায়, তার ভূতের ছবি তুলতে পারে, একটা ভূতের ছবি কেউ তুলতে পারে? এক দোকানদার জানান, এই ভিডিও দেখে অনেক মেয়েরা ভয় পাচ্ছে। তারা সন্ধ্যের পর কান্লা প্রাইভেট টিউশন পড়ে গঙ্গা পেরিয়ে ওপারে যায়, সুতরাং এই ভাইরাল ভিডিওতে তারা একটু আতঙ্কিতই হয়ে পড়েছে। এসব কিছু না, এসব কি, এসব একটা গুজব ছড়িয়েছে। আমরা এখানে ছেলে মেয়ে নিয়ে বাস করলাম, আমাদের কোনো ভূমিকা দেখতে পারলাম না, আর বলছে ভূত ভূত, যেটাই করুক সেটা বাজে করেছে, যেই করুক। এতে কি আপনাদের কোনো প্রভাব পড়েছে? ও বলতে এখানে বহু লোক এসে জিজ্ঞাসা করছে যে কোথায় ভূত, আমরা ভূত কোথায় দেখে বেড়াতো ভূত, আমরা রাত বিরাত দোকানে আমরা এখানে বসবাস করছি, আমরা ভূত জিনিস কি দেখলাম না, এটা একটা গুজব ছড়িয়ে দিল। এই জন্য কি কালকে একটু 9টার পর কি রাতের দিকে লোক চলাচল কম হয়েছে? লোক এমনিতেই ধরো এইখান দিয়ে গাড়ি ঘোড়া যেমন যায় তেমন যায়, আগের থেকে একটু কম হয়েছে কি কালকে? কম সেরকম না, কিছুদিন এই কদিন ধরেই লোকজন এমনিতে কম, কালী পুজো সব। আচ্ছা, কিন্তু গাড়ি ঘোড়াতে যেমন দেখছেন এরকম লাইনে পড়ে আছে। মেয়েরা আতঙ্কিত হয়েছে যারা স্টুডেন্ট? হ্যাঁ, অনেক মেয়েরা আসছে জিজ্ঞাসা করছে, ও কাকু এখানে কোথায় ভূত, আল্লাহ ভূত কোথায় রে বাবা, না মোবাইলে দেখলাম। আমরা মোবাইলে যে দেখেছি যেটা ছেড়েছে, যে ছেড়েছে সে তো একদম থেকে খেয়াঘাটের ভিডিও বলে মনে হচ্ছে আপনার? না না, এটা বুঝবো। বিজ্ঞান মঞ্চের সদস্য আশু পাল জানান, ভূত বলে কিছু নেই, এটা কান্লা ফেরিঘাট চত্বরই নয়, কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিও ভাইরাল করা হয়েছে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। ওটা হচ্ছে ভূত বলে কিছু হয় না, ভূত সবসময় ভয় দেখাবার জন্য বলা হয়, ভূতের ইত্যাদি ইত্যাদি এসব বলা হয়। আমরা বিভিন্ন জায়গায় এই কিছুদিন আগে কান্লা ওই পূর্বস্থলীতে KPC গার্লস স্কুলেও হচ্ছে ভূতের ব্যাপার নিয়ে স্কুলের মেয়েরা আসছিল না, আমরা সেখানে গিয়েও কথা বলেছি তাদের সঙ্গে এবং সেটা ঠিকঠাক হয়ে গেছে। এখন এতে কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করে, যদিও ভিডিওটা যা দেখলাম তাতে ভূত তো শুধু ভূত দেখাচ্ছে না, সে আবার ডাকছেও। হ্যাঁ, ভূতের এরকম কোনো তো কিছু হয় না। এখন ভূতের ভয় দেখিয়ে অনেক জায়গার অনেক বাড়িকে হচ্ছে বলা হয় হানা বাড়ি বা ভূতের বাড়ি এইসব বলে, যাতে কেউ না আসে এরকম ব্যবস্থা করা হয়। সমাজ বিরোধীরা অনেক সময় সেইগুলোকে ব্যবহার করে যাতে লোকজন না আসে, তাদের কাজ করতে সুবিধা হয়। এমনকি বেগুনকোদর বলে পুরুলিয়াতে একটি রেল স্টেশনকেও
ওই ভূতের আড্ডাখানা বলে সেই রেল স্টেশনটিকেও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে বিজ্ঞান মঞ্চ সেখানে লোক পাঠায় এবং সারা রাত ধরে তারা ওখানে থাকে, তারা ভূতের শব্দ শুনে তাদেরকে তাড়া করে এবং দেখে যে ভূত নয় আসলে মানুষেরই এসব করছে। বিভিন্ন জায়গায় আমাদের একটা কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসূচি আছে যে কোনো জায়গায় ভূত বেরোলে বা ভূতের বাড়ি হলে সেখানে গিয়ে আমরা রাত সারা রাত ধরে থাকি এবং সেখানকার ভূতের ভিডিও করা ইত্যাদি ইত্যাদি করার চেষ্টা করি। দেখেছি কখনো এরকম ধরনের কিছু হয় না, মানুষ মিথ্যে কথা বলে, এরকম বিভিন্ন কারসাজি করে ভিডিও তৈরি করে। এটা কি কোনো একটা ষড়যন্ত্র বলে মনে করছে? ষড়যন্ত্র মানে কারসাজি করে ভিডিও দেখানো হচ্ছে, এতে তো এটা খেয়াঘাটের সেটাও বোঝা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে একটা পর্দা দেওয়া বাড়ির ভেতর থেকে ছবিটা তোলা হয়েছে, তার মানে যে পর্দা দেওয়া বাড়ির ছবি তুলে ছবি তুলেছে তিনি তো প্রথম বলতে পারবেন যে কোথায় উনি ভূতটা দেখেছেন। তৈরি করা ছবি, হ্যাঁ, এসবকে পাঠানো হচ্ছে, পাঠিয়ে সেটা মানুষকে ভয় দেখানোর ব্যবস্থা। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।